আমাদের কম্পিউটারটি রেজিস্টার্ড হওয়ার পর আমরা ইএস আর অ্যাপ টুতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইমেজেস এসে যাবে। এখান থেকে আমরা অ্যারো যে চার কিবোর্ডের যে চারটি অ্যারো আছে সেখান থেকে নিচের অ্যারোটিতে ক্লিক করার সাথে সাথে এখানে আসে যাবে। তো তারপর আমরা এটা ক্লিক করব এবং আমাদের সামনে এরকম একটি সেখানে আমরা কিবোর্ডের যে কোনো একটি বাটন ক্লিক করলে হবে, যে কোনো একটি ওয়ার্ড। তারপর আমাদের সামনে এই যে লাইনটি রয়েছে সেটি কমপ্লিট হওয়ার পরে আমাদের কম্পিউটারটি সেট আপ প্রক্রিয়াটি আবার শুরু হবে। তো এটি কিছুক্ষণ সময় নেয়। আমি ভিডিওটি স্কিপ করছি। তো গাইস, আমাদের এটি প্রায় শেষ, সামান্য অল্প একটু রয়েছে। তো এটি এভরিওয়ান, এটি এই প্রসেসটি করা শেষ। আমাদের সামনে এসে গেছে যে স্টার্টিং উইন্ডো। তো উইন্ডো স্টার্টিংয়ের পর আমাদের সামনে আরও একটি সেম টুল আসবে, উইন্ডোজ টুল আসবে। সেই টুলটিতে আমরা নেক্সট নেক্সট করে যাব। তো চলুন সেই টুলটির জন্য অপেক্ষা করছি আমি। তো গাইস, আমাদের সামনে উইন্ডোজ ওপেন হয়ে গেছে। এখানে যে ইংলিশটি রয়েছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই রাখবেন, আর টাইম অ্যান্ড ফরম্যাট যেটা রয়েছে সেখানে আপনারা এটি রাখতে পারেন, চাইলে নিচেটাও রাখতে পারেন। আপনাদের ইচ্ছাটা আমি পছন্দ রাখতেছি। আর এখানে ইউএসএ রাখবো আমি। অ্যান্ড দেন নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করবো। তারপর যে এখানে ইনস্টল বাটনটি, ইনস্টল নাও, সেখানে ক্লিক করব। তো আমাদের সামনে ওপেন হয়ে গেছে সেট আপ ইজ স্টার্টিং। তো আমাদের সেট আপটি শুরু হয়ে গেছে দেওয়া। এবার আপনারা যারা 64 বিট ইউজ করেন তারা 64 বিট নেবেন, আর যারা 32 বিট ইউজ করেন তারা 86 বিট নেবেন। 86 রেজাল্ট হচ্ছে 32 বিট। তো আমি 32 বিটটাই ইউজ করি, তাই জন্য 32 বিটটাই নিচ্ছি। ওকে, তো আমি নেক্সট ক্লিক করলাম এবং এখানে কিছু লেখা আছে, সেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি পড়ে নিয়েছি, তার জন্য এখানে অ্যাকসেপ্ট ক্লিক করে অ্যান্ড দ্য নেক্সট ক্লিক করলাম। এখানে আপনারা কাস্টমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সি ড্রাইভ যেটি সেটাকে ফরম্যাট দিবেন। তো ফরম্যাট দেওয়ার জন্য ফার্স্টে আপনারা ড্রাইভ ড্রাইভ অপশানে ক্লিক করবেন এবং ফরম্যাটে ক্লিক করবেন, তারপর ওকে। তো গাইস, আমাদের সি ড্রাইভটি পুরোপুরি ফরম্যাট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে .5 GB, আর এখানে হচ্ছে 98.4 GB সিস্টেম। তো আমাদের সেট আপ রেডি ফরম্যাট হয়ে গেছে এবং নেক্সটে ক্লিক করার পর এখানে এই যে উইন্ডোজ ফোল্ডার যেগুলি আমাদের কপি হবে সেগুলি, মানে সিডি থেকে কপি হবে সেট আপের পর, সেটার জন্য যে এই 0% দেখছেন সেটা 100% ওঠাতে সামান্য একটু সময় নেবে, বেশি না 5-10 মিনিট। তো আমি ভিডিওটি আবার স্ক্রিপ্ট করছি। এটি যখন 99% আসবে তখন আমি আবার ভিডিওটি স্টার্ট করব। তো গাইস, আমাদেরটি 57% হয়ে গেছে কয়েক মিনিটে। তো আর বাকি আছে 3%। তো 3%টাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আর 2%, আর লাস্ট
এক পার্সেন্ট। তো ফ্রেন্ডস, আমাদের এই 1%টি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 1, 2, 3। তো ফ্রেন্ডস, আমাদের 100% হয়ে গেছে। এখন ইনস্টল অ্যান্ড আপডেট, এটিও কমপ্লিট হয়ে গেছে। এবার কমপ্লিটিং ইনস্টলেশন। এবার আমাদের এখানে কম্পিউটারটি রেজিস্টার্ট নেবে। আপনারা চাইলে নিজেরা দিয়ে দিতে পারেন রেজিস্টার্ট নাও তো ক্লিক করে। তো আমাদের কম্পিউটারটি রেজিস্টার্ট হচ্ছে। অ্যান্ড কম্পিউটারটি রেজিস্টার্ট হয়ে গেছে। সাধারণত কম্পিউটার যেভাবে রেজিস্টার্ট হয় ঠিক সেভাবে রেজিস্টার্ট হবে। আমাদের এখানে উঠেছে সেট আপ ইজ আপডেটিং রিকোয়েস্ট সিস্টেম। তো আমাদের কম্পিউটারটি রেজিস্টার্ট হয়ে গেছে। এবার and then set up to start service in starting servers. তো আমাদের সামনে আরো সেম পপআপ বক্সটি অন হয়ে গেছে। এখানে দিচ্ছে কমপ্লিটিং ইনস্টলেশন। তো আমাদের এটিও হতে সামান্য অল্প কয়েক সেকেন্ড সময় নেবে। এটা কম্পিউটারটি রেজিস্টার্ট নিতে পারে কয়েক এক বা দুবার। এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো গাইস, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আমাদের ইনস্টলেশনটা কিছুটা ফুল হয়ে গেছে। আপনারা এখানে আপনাদের কম্পিউটারটি সেট আপ দেওয়ার সময় দেখতে পাবেন যে এই যে সবুজ যে আন্ডারলাইনটা রয়েছে সেটি আস্তে আস্তে বাড়তে থাকে। আর এখানে আমাদের লেখাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটি একটু লম্বা হওয়ার কারণ হচ্ছে কম্পিউটার সেট আপ দেওয়ার সময় একটু সময় নেয় বেশি, তাই জন্য ভিডিওটি লম্বা হচ্ছে। আমি স্ক্রিপ্ট করছি না তেমন, কারণ স্ক্রিপ্ট যদি বেশি করি তাহলে হয়তো বা দেখা যাবে আপনাদের অর্ধেকটা আসলো আর অর্ধেকটা আসলো না। তো আমাদের ইনস্টলেশন ফুলে গেছে। স্টার সেট আপ উইল কন্টিনিউ, আবার রেজিস্টার নেবে। তো আমাদের কম্পিউটারটি রেজিস্টার নিয়েছে। এটা দুই একবার রেজিস্টার নিতে পারে, কারণ সেট আপের সময় সামান্য কয়েকবার রেজিস্টার নিতে পারে, এটাতে ভয়ের কিছু নেই। এবার আমাদের থেকে সময়গুলো ঠিক করতে হবে। ওইখানে এটি আমাদের
কম্পিউটারটি এখন পুরোপুরি প্রথম যখন নতুন কেনা হয়েছে তখনের মতো হয়ে যাবে, একদম খালি, কিছুই থাকবে না ঠিক সেরকম। বাট আমার কম্পিউটার আমি সি ড্রাইভটি দিচ্ছি, তাই জন্য উইন্ডোজটাই শুধু খালি হবে। আর আমার ড্রাইভের যেগুলি ছিল গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলি সেভ থাকবে। আপনারাও সবসময় আপনাদের এই কম্পিউটারটি সেট আপ দেওয়ার সময় আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সেভভাবে রাখবেন। তো আমাদের এখানে ফার্স্টে আমাদের একটি নাম দিতে হবে কম্পিউটারের, তো আমি দিয়ে দিচ্ছি RoHAN রোহান। তো আমরা ফার্স্টে যে রোহানটি লিখেছি সেটি ঠিক নিচে দেবেন, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমাদের সামনে পাসওয়ার্ড যাচ্ছে, মানে আমরা যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে পাসওয়ার্ড দেবো, আর নত নেক্সট। এবার আমরা এখানে প্রথমে যে দুইটি আছে সেগুলিতে যাবো না, আমরা সোজাসুজি আক্সমি লেটারে ক্লিক করব এবং সময়টা ঠিক করে নেব। তো যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য বলছি, এটি হবে যে UTC প্লাস 6 ঢাকা। ওকে, তো আমাদের সময়টি ঠিক হয়ে গেছে। এবার দ্য নেক্সট। তো ফ্রেন্ডস, আমাদের কম্পিউটারটি সেট আপ হয়ে গেছে। আমাদের এখানে মডেল নাম্বার চাচ্ছে, যেহেতু আমাদের এগুলি কিনা সিডি তাই জন্য আমরা মডেল নাম্বার দিতে পারবো না, তাই এখানে স্কিপে ক্লিক করবো। ওয়েল, কম্পিউটারটি সেট আপ হয়ে গেছে, তো আমাদেরটা আবারও হয়তো বা রেজিস্টার্ট নিতে পারে। রেজিস্টার নিয়েছে, এটা স্বাভাবিক, কয়েকবার রেজিস্টার নিতে পারে, এটাতে ভয়ের কিছু নাই। আরেকটা কথা ফ্রেন্ডস, আপনাদের সেট আপ দেওয়ার সময় যদি আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য বলছি, আর যারা ডেস্কটপ ইউজ করেন তাদের জন্য বলছি, আপনারা যারা সেট আপ দিতে চান তারা সবসময় বিদ্যুৎ কানেকশন এরকম তা জেনে তারপরে সেট আপ দেবেন, কারণ সেট আপ দেওয়ার মাঝখানে যদি কারেন্ট চলে যায় তাহলে আপনাদের সেট আপটি অর্ধেক থেকে যাবে, আবার প্রথম থেকে দিতে হবে। তো প্রথম থেকে দেওয়ার সময় আপনাদের ফার্স্টে কম্পিউটারে যখন আপনাদের কম্পিউটারের নামটি শো করে তারপরে আপনাদের সামনে একটি লেখা আসবে ছোটো, সেখানে আপনারা ফার্স্টে কন্ট্রোল প্লাস এডিট অল্টা সরি কন্ট্রোল প্লাস অল্ট্রা প্লাস ডিলিটে ক্লিক করবেন, তারপর আবার ইএস প্লাস F2। ওকে, তো আমরা ফার্স্টে কম্পিউটারটি রিফ্রেশ করে নিচ্ছি আরও একবার, তারপর এখান থেকে ভিউসে যাব। ভিউসে গিয়ে এই যে জায়গাটি অটো সেখানে ক্লিক করবো। এর মূল কারণ হচ্ছে আমাদের এখন ড্রাইভটি যদি আমি ধরতেছি এটা আসবে না, কিন্তু এটা যদি ফার্স্টের মতোই থাকে, তাহলে আপনারা দেখেন আমাদের যে সেকেন্ড উইন্ডটা সেটিকে আমরা যেখানে সেখানে লাগানো হতে পারছি, তো আমাদের এটির দরকার নেই, তাই জন্য আমরা এই অপশানটি চালু করে রাখবো। ওকে, তো এবার আমাদের এখানে পুরোপুরি কিছুই নেই, তাই জন্য আমরা আমাদের কম্পিউটার যে আইকনটি থাকে সেই আইকনটির জন্য আমরা ফার্স্টে রিফ্রেশে ক্লিক করে এখানে ক্লিক করবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চেঞ্জ দ্য ডেস্কটপ আইকনস, তো এখান থেকে আমরা কম্পিউটার ইউজার নেটওয়ার্ক যা যা দরকার আপনাদের তার করে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, এবং এটাকে কেটে দেবেন, ঠিক আছে। তারপরে আপনাদের সামনে দেখেন, আমাদের সামনে এসে গেছে আমাদের সব কিছু,
এবার আমরা এটা সাইজ কিভাবে ঠিক করবো, তো আমরা আবারও ভিউয়ার্সে গিয়ে যে মিডল আছে মিডল থেকে আমরা স্মল করে দেবো স্মল আইকন। ওকে, তো আমাদের আইকনগুলো দেখেন অনেকটাই ছোটো হয়ে গেছে। এবার আমরা মাইক্রোসফট অফিসটি ইনস্টল করে নেব। তো আমাদের ড্রাইভটি কমপ্লিট হওয়ার পর মাইক্রোসফট অফিস আর আমি যেখান থেকে আমি যেখানে রেখেছি সেখান থেকে বাইর করে নিচ্ছি। আপনারা যদি এগুলো কিনে না থাকেন যে মাইক্রোসফট অফিসটা, তাহলে অবশ্যই দোকান থেকে কিনে নেবেন, 50-60 টাকা নেবে একটি সিডি। তো আমি সিডি ইউজ করি না, আমি ডাইরেক্ট দোকান থেকে নিয়েছি। তো আমি টেন দিচ্ছি মাইক্রোসফট। আপনারা যারা যেটা ইউজ করেন সেটাই দেবেন, ঠিক আছে? তো আমি ইনস্টলেশনে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে প্রেস ইয়েস ক্লিক করব। ওকে, এবার আমাদের সেটআপ প্রক্রিয়াটি শুরু হবে। তো আমরা এখান থেকে এই অ্যাকসেপ্টে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করব, আবার ইনস্টল নাও। ওকে, তো এটা যতক্ষণে ইনস্টল হচ্ছে ততক্ষণে আমি আরেকটা বলে দিচ্ছি। আপনারা কম্পিউটার সেট আপ দেওয়ার পর অনেক সময় এই সমস্যায় পড়বেন, এই যে আমাদের অডিও ড্রাইভটি আউটপুট ড্রাইভটি এটি কিন্তু থাকবে না, ঠিক আছে? তো আপনারা এটি পাবেন কোথা থেকে, এটার জন্য আপনাদের মাদার বোর্ডের সাথে যে সিডিটা দেওয়া হয়েছে, আমি আপনাদের গাইস আপনাদের মাদার বোর্ডের সাথে এরকম একটি সিডি দেওয়া হয়েছে, দেখতে পারবেন মাদার বোর্ডের যেই মূল প্যাকেটটি সেটির ভিতর। তো ফার্স্টে সিডিটিকে বের করে ওয়েট গাইস। তো গাইস সিডিটি দেখতে কিছুটা এরকম, আমার আপনাদের সবাইকে আলাদা আলাদা, আপনারা যারা আলাদা কোম্পানি ইউজ করেন তাদের তাও অন্যরকম হতে পারে, কিন্তু ভিতরে সব প্রসেস কিন্তু সেম। ওকে, তো আমি সেটাও দেখাবো আমাদের মাইক্রোসফট অফিসটা ইনস্টল হওয়ার পর, কারণ স্পিক আমরা আউটপুট অডিও রেকর্ড অডিওটা যদি ঠিক করতে যাই তাহলে আমাদের কম্পিউটারটা রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিলে আমার যেই মাইক্রোসফট অফিসটা রয়েছে সেটি অর্ধেকের থেকে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আমার থেকে আবার ফার্স্টটার থেকে ইনস্টল করতে হবে। তো গাইস আপনারা চাইলে ফার্স্টেই আপনারা অডিওটি ঠিক করে নিতে পারেন, তো আমি ফার্স্টে অডিওটি ঠিক করে নিচ্ছি না, কারণ আমি আস্তে আস্তে করবো। ওকে, তো আমার থেকে এখানে অনেকগুলো মিউজিক্যাল সফটওয়্যার রয়েছে, তো আমারটা যেমন 32 বিটের তাই 32 বিটের নিয়ে নিচ্ছি। আপনারা একটিকে কাজে লাগিয়ে দিয়ে আর একটি কাজ করতে পারেন। অ্যান্ড ওকে, নেক্সট নেক্সট ইনস্টল। ওকে, তো ফ্রেন্ডস আপনারা আমার অনেকগুলো ভিডিও হয়তো বা দেখেছেন, স্ক্রিনে যেগুলিতে স্ক্রিন রেকর্ডিং করেছি আমি সেগুলিতে দেখেছেন যে আমার এই যে নিচে যে টুলটি রয়েছে টুলবারটি স্টার্টিং টুলবারটি সেটি অনেক ছোটো হয়ে গেছে কিন্তু অনেকটাই বড়ো। তো আমি এটাই করেছিলাম এখান থেকে এটি ছোটো। ওকে, অ্যাপ্লাই। তো ফ্রেন্ডস আমার কম্পিউটারটি আগের মতো হয়ে গেছে, এবার আমি এটার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবো। আমি জানি অনেকজনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে, তাই ব্যাকগ্রাউন্ডটি তেমন গুরুত্ব দিচ্ছি না আমি, সরি। To be
ব্যাকগ্রাউন্ডটি দেওয়া হয়ে গেছে, সেম ব্যাকগ্রাউন্ড যেটা সেট আপের আগে ছিল। আমি বেশিরভাগ সময় সেট আপ দিয়ে থাকি। আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ইমেল আইডিটি পেয়ে যাবেন, অথবা ফেসবুক পেজের লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আমাকে মেসেজ করে পাঠাতে পারেন যে যদি আপনাদের কম্পিউটারটি সেট আপ দিয়ে দেওয়ার দরকার হয় তাহলে। তো গাইস, কথা বলতে বলতে আমাদের মাইক্রোসফট অফিসটি 10টি কমপ্লিট হয়ে গেছে এবং আমরা দেখে নেবো যে এটা সত্যি সত্যি কমপ্লিট হয়েছে কি না। তো এখানে দেব অল প্রোগ্রাম। তো আমাদের মাইক্রোসফট অফিসটি কমপ্লিট হয়েছে, আমরা ওপেন একটু ওপেন করে দিচ্ছি। ওকে, তো আমাদের সামনে ওপেন হয়ে গেছে ডু নট মেক চেঞ্জ, ওকে অ্যান্ড ওকে। তো গাইস, এখানে যে রোলার মার্কটি আপনারা যদি দিতে চান তাহলে ফার্স্টে আপনারা ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, আমি একটু জুম করে দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন শো ট্যাক্স অর্ডার, এখানে ক্লিক করে ওকে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অর্ডার এসে গেছে আমাদের। ঠিক আছে, আমি আপনাদেরকে ট্যাপ করে দেখাচ্ছি। তো আমরা এবার আমাদের সিডি ড্রাইভটি ইনস্টল করবো। তো গাইস, আমি আমার সিডি ড্রাইভটিকে কম্পিউটারে নিলাম এবং কম্পিউটারটি ওপেন করে এখানে যে সিডি ড্রাইভটি দেখতে পাচ্ছেন সেটি, তো আপনারা সবসময় রাইট বাটন ক্লিক করে ওপেন করে নেবেন, কারণ আপনারা যদি এখানে ইনস্টল অর রান প্রোগ্রাম ফর্ম ইউর মডেলে ক্লিক করেন তাহলে এটি পুরোপুরি যেহেতুগুলি সফটওয়্যার আছে সবগুলি ইনস্টল হবে। আপনারা হয়তো ভাবছেন ইনস্টল হলে ভালোই, বাট এটিতে অনেকগুলো অ্যান্টিভাইরাস ইনস্টল হয় যা ইউজ করা কষ্ট, যার জন্য আপনারা অনেক সময় দেখা যাবে আপনারা একটি ইম্পর্টেন্ট কাজ করছেন সেখানে এই অ্যান্টিভাইরাসটি আসে বিরক্ত করছে। আপনারা ফার্স্টে এইচডি ভয়েস অডিওতে যাবেন, গিয়ে আপনাদের উইন্ডোজ যেটি সেট আপ দিয়েছেন, তো আমি তো 7 দিয়েছি তাই জন্য এখানে 7 থেকে 32 বিট টেনে নিচ্ছি। আমরা প্রেস করব ইয়েস এ। এটি একটু সময় নিতে পারে, কারণ আপনাদের অডিও ড্রাইভটি ইনস্টল করার সময় আপনাদের কম্পিউটারের স্পিডের উপর নির্ভর করে। আমারটা এখনও স্লো, কারণ আমারটা মাত্র 2 GB র্যাম। ঠিক আছে, তো আমরা এখানে ইয়েসে ক্লিক করব এবং আমাদের সামনে এরকম একটি বক্স আসে যাবে, সেটি নিজে নিজে ইনস্টল হবে এবং পুরো স্ক্রিনে একটি আসবে। তো ফ্রেন্ডস, আমাদের স্ক্রিনে একটি বক্স এসে গেছে এই কালারে, এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব আর আমাদের প্রসেসটি শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে সাথে সাথেই। তো এটি কিছুক্ষণ ইনস্টলেশন থাকবে, তারপর কম্পিউটারটি রিস্টার্ট নেওয়ার কথা বলবে, তো আমরা সাথে সাথে রিস্টার্ট দিয়ে দিব। তো ফ্রেন্ডস, আমাদের রিস্টার্টের কথা বলেছি, আমরা তো রিস্টার্ট দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে গেছে, এবার আমরা দেখব আমাদের অডিও ড্রাইভটি ঠিক আছে কি না।
তো ফ্রেন্ডস চলুন তো গাইস আমাদের অডিও ড্রাইভটি ঠিক হয়ে গেছে একদম প্রথমের মতো যখন কম্পিউটারটি সেট আপ দেওয়া হয়নি তখন মতো। তো গাইস আপনারা যারা বিভিন্ন ধরনের আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করেন তারা বাকি সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিও এই দুটো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। গুড বাই।